আমাদের রেজাল্ট ভালো হওয়া এবং খারাপ হওয়ার কারণগুলি বিশ্লেষণ করি। সবার প্রথম দিকে যে কারণটি দেখতে পাবো সেটা হলো যখন অঙ্কটি শিখেছিলাম শেখার সময়ে ভালোভাবে বুঝতে পারা, অঙ্কটি শেখার সময়ে ভালোভাবে বুঝতে পারা এটা আমার রেজাল্ট ভালো বা খারাপ হওয়ার পিছনে একটা বড় ভূমিকা রাখে। অঙ্ক যদি শেখার সময় আমি ভালোভাবে বুঝতে পারি সেক্ষেত্রে অঙ্কটি প্র্যাকটিস করতে ভালো লাগে, আর লম্বা সময় বা দীর্ঘক্ষণ প্র্যাকটিস করলে অঙ্কের নাম্বারটাও বেশি আসে। কিন্তু অঙ্ক শেখার সময় যদি বুঝতে অসুবিধা থেকে যায় তার প্রভাবটা দীর্ঘমেয়াদী হয়। অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে প্র্যাকটিস করতে মন বসে না, যার কারণে কম প্র্যাকটিসের ফলে পরীক্ষায় রেজাল্টটাও খারাপ হয়ে যায়। অনলাইনের মাধ্যমে অঙ্ক শেখার একটা ব্যবস্থাপনা আপনাদের সম্মুখে হাজির করেছি। এখানে সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য পার মান্থ 250 টাকা মাত্র ধার্য করা হবে এবং নবম ও দশম শ্রেণীর জন্য মাত্র মান্থলি 300 টাকা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য মান্থলি মাত্র 400 টাকার বিনিময়ে আমরা খুবই সহজ সরলভাবে অঙ্ক শেখার একটা ব্যবস্থা আপনাদের সম্মুখে হাজির করেছি। আমরা যারা অঙ্কে দুর্বল, যারা অঙ্কে ভালো নাম্বার পেতে চায়, তারা অবশ্যই এই কোর্সে জয়েন করি এবং নিজেকে উন্নত করে নেই, এবং আমরা যারা সবল তারা নিজের ডেপটাকে আরেকটু বাড়িয়ে নেই।